वेलकम टू दिल्ली लाल किला। ফোর্টের মেন গেট দিয়ে ভিতরে যাওয়ার জন্য এখান থেকে স্ক্যান করে পেটিএম এর সাহায্যে টিকিট বুক করতে হবে। ফোর্ট প্লাস মিউজিয়াম দুটোরই টিকিট এখানে পাওয়া যাবে, ওই 65 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট কেটে এই দিক দিয়ে হয়ে ভিতরে, এবার ওখান থেকে টিকিট কাটে নিয়ে ফোর্টের ভিতরে দিকে যাচ্ছি। আর ফোর্টের ভিতরেতে ফোর্ট প্লাস মিউজিয়াম দুটোই দেখা হবে, চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। দেখতেই পাচ্ছ তোমরা লাল কেল্লার বিউটিটা, পুরো সকালের সূর্য উঠছে, তার মাঝখান দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। জয় হিন্দ। ফোন ক্যামেরাটা ভালো কাজ করছে না, আর ফোনের ব্যাটারিও পুরো লো হয়ে গেছে, জানি না কতদূর ক্যাপচার করতে পারবো। ধারে ধারে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে। এইখানে শাল বিক্রি হচ্ছে, চাদর। কারুকার্যটা দেখো, এর সিলিংটা প্লাস সাইডের গুলো, অসাধারণ কারুকার্য। হ্যাঁ, যেটা বলার ছিল যে হঠাৎই আমি দিল্লি এসেছি একটা বিশেষ কারণে। কালকে আমি ট্রেনে চেপেছিলাম, আজ নেমেছি দিল্লি স্টেশনে এবং আজকেই আমাকে আবার রিটার্ন যেতে হবে। তো আজকে আমার ট্রেন আছে 6টার সময়, তো যেহেতু হাতে অনেকটা সময় আছে সেহেতু টাইম পাসটা কোথায় করবো তাই লালকেল্লা দেখতে চলে এসেছি। আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই এসেছি। মোটামুটি এসছি, সময়টা কাটছে বেশ ভালোই লাগছে। যার হোক, দিল্লি যখন এসছি লালকেল্লাটা দেখে যেতে পারলাম, এটাই একটা বড় ব্যাপার। আর এইখানে দেখার মতো বহু কিছু আছে লালকেল্লার ভিতরে। সব থেকে যেটা বড় সমস্যা হয়ে এসছে, আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে এসছে, পাওয়ার ব্যাংক বাইরে রেখে এসছি,
আর ওটা নিয়ে ঢুকতে দেয়নি। আর মনে হয় ভিডিও করা যাবে না, যতটা সম্ভব পেরেছি ক্যাপচার করেছি, দেখা যাক ভিডিও নাই ক্যাপচার করতে পারি এসছি যখন আরেকটু ভালো করে ঘুরে নিই। আর যদি সময় থাকে দেখছি ইন্ডিয়ান গেটটা দেখতে যাওয়ার চেষ্টা করব। ভিতর থেকে সব ঘুরে ঘাড়ে বাইরে চলে এসেছি আর বেরিয়ে পড়ার পালা। বাই বাই করে দিচ্ছি ইন্ডিয়ান গেটকে। আমি যখন সকালবেলা এসেছিলাম লোক ছিলই না, এখন তো ভর্তি হয়ে গেছে লোকে। মাস্ট লাগছে পুরো একবারে। চার্জ শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য আর ভিডিও বানাতে পারিনি, বাইরে ব্যাগ নিয়ে চার্জ করে তারপরে আবার ভিডিও করছি। কিছু ইনফরমেশান আর একটু দিতে চাই, ভিতরে যে মিউজিয়াম আছে মিউজিয়ামগুলিতে অনেক রকম হেরিটেজ জিনিস আছে, তার মধ্যে আমার একটা জিনিস খুব দেখে ভালো লাগলো। একটা মিউজিয়ামেতে ঢুকলাম, সেখানে সমস্ত রকম যে আর্টিস্টিক কারুকার্য করা আছে ছবি সব আছে, আমাদের মেনলি যামিনী রায়, রামকিঙ্কর বেজ, তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বহু বিখ্যাত আর্টিস্টদের ছবি আছে, পুরো অরিজিনাল ছবি, দেখলে খুব ভালো লাগবে। আর যারা এইসব আর্ট লাইনেতে আছো তারা তাদের তো অবশ্যই ভালো লাগবে এইসব দেখে। সময় হয়ে এসছে প্রায় 11:30 মতো বাজছে, আমি আস্তে আস্তে রওনা দেবো। আর দেখা যাক যদি সময় থাকে ইন্ডিয়ান গেটের দিকে যাব, দেখা যাক কী হয়। আর যেতে যেতে আর একটা কথা বলে দিই, এখান থেকে দিল্লি স্টেশন মোটামুটি 3-3.5 কিলোমিটার মতো। আর ভিতর দিয়ে যেহেতু আমি এসেছি পায়ে হেঁটেই চলেছি, আমার অনেক সময় হাতে ছিল। তোমরা যদি আসতে চাও তাহলে টোটো করে স্টেশন থেকে চলে আসতে পারো, খুবই কাছে। বাই বাই লালকেল্লা, বাই বাই দিল্লি।